ফ্রেন্ডস, আমি লিপি চলে এসেছি আবার লিপিস কিছুমিছু থেকে কিছুমিছু নিয়ে তোমাদের জন্য। তা আজকের কিছুমিছুতে আমার ডে রুটিন থাকবে, ডে টু ইভিনিং বা ডে টু নাইট যাই হোক। তা এখন থেকে শুরু করি, কাজে লেগে পড়ি, ঘরদোর পরিষ্কার করছি, বিছানার চাদর টাদর ঠিক করব। চলো শুরু করলাম, দেখতে থাকো, সঙ্গে থাকো। এই চাদরটা তুলেছি, এবার পেতে নিই, ঝেড়ে টেরে তারপর তোমাদের দেখাচ্ছি। এটা একটা ঘর, তারপর রান্না টান্না সবই বাকি, সব কিছুই শেয়ার করব। চলো দেখো, এত জামা কাপড় শুকিয়েছে, এগুলোকে এবার ভাঁজ করব, করে তারপর ঘরদোর ঠিক করব। চলে এসেছি রান্নাঘরে, দেখো আজকে করব পাবদা মাছ সর্ষে দিয়ে, যে ভাজছি আর এগুলো রয়েছে, আর পমফ্রেট মাছ তিন্নির জন্য, এটা এমনি জিরে দিয়ে করব। আর এই মাছটা কী মাছ আমি জানি না, ওটা ভাজা খাবে বলেছে হাজবেন্ড, ও মাছ খেতে ভীষণ ভালোবাসে, আমি সব মাছের নামও জানি না। যাই হোক, তা মাছগুলো ভেজে ফেলি, ভেজে আমি কেনা সর্ষেই ব্যবহার করছি, ওই যে সানরাইসের যে পেস্ট পাওয়া যায় ওটাই ব্যবহার করছি, ওটা দিয়ে পাবদা মাছটা করে নেব। আগে মাছগুলো ভেজে নিই, চলো রান্না করতে করতে বাকি কাজগুলো কমপ্লিট করছি। দেখো আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, ঝোলটাও ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেবো ঝোলে। মানে এটা সর্ষে দিয়ে ঝাল, ঝালে দিয়েছি ওই সর্ষে গুলে রেখেছিলাম 5 মিনিট মতো, কেনা সর্ষে পেস্ট, একটু জল দিয়ে আর একটু নুন দিয়ে রাখতে হয় গুলে। আর দিয়েছি কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কার কালো জিরে, আর হলুদ, নুন, সর্ষের তেল, অল্প একটু চিনি, এই দিয়ে মাছের এটা হবে, ঢাকা দিয়ে দিই। আর এদিকে ভাত বসাবো, বসাইনি এখনো, চাল বার করেছি জাস্ট। আর এই মাছগুলো ভেজেছি, পমফ্রেট মাছগুলো, পমফ্রেট মাছের আবার অন্যভাবে করতে হবে ঝোলটা, সর্ষে দিয়ে খাবে না, অন্য কিছু জিরে বাটা দিয়েই খাবে, হয় পেঁয়াজ দিয়ে জিরে বাটা দিয়ে করবো, নয়তো শুধু জিরে বাটা দিয়েই করবো। দেখো একটা ঘর পরিষ্কার করলাম, আজকে চাদর চেঞ্জ করিনি, এই ঘরে ওই ঘরের করেছি, এই ঘরটা পরিষ্কারই আছে, এমনি যা করি ঝাড়ফাড় দিয়ে। আর এই গাছটা এদিকে আজকে এনেছি, আর এদিকে যেটা ছিল মানে এইটা ছিল, এই যে ড্রয়ারটা সেটা এইখানে ছিল গাছের এখানে, আর গাছটা ওইখানে ছিল, এই জায়গা চেঞ্জ করেছি। আর একটু তার ফলে কী হয়েছে, কোনগুলো মোছাও হয়ে গেছে, এইভাবে রোজই আমি কিছু না কিছু চেঞ্জ করি ঘরে এদিক ওদিক করে। তা আজকে ওইটুকুই করেছি, ইচ্ছা আছে কালকে রান্নাঘরটা পুরো ডিপ ক্লিন করার, শরীরটা ভালো হলে করবো, শরীরটা ভালো নেই তাই আর এই ঘরে দেখা। এই ঘরটা এই এই চাদরটা পেতে ঝেড়ে নিচ্ছি, আর বালিশের কভার টভার আগেই পরানো ছিল। এই হলো এই ঘরটা, দেখো ফ্রেন্ডস আমার রান্না হয়ে গেছে, লাল শাক ভেজেছি, এই যে সর্ষে দিয়ে পাবদা মাছ করেছি, ধনে পাতা দিয়ে, কাঁচা লঙ্কা, এখানে এই মাছটা, এই মাছটার নাম কি গো, ও ফ্যাশন মাছ একটা ছিল ভেজেছি, আর এই যে পমফ্রেট মাছ করেছি তিনের জন্য, তা আর এতে তো ভাত আছে, তাই আজকে এটুকুই রান্না করেছি, আর বেশি কিছু করিনি। রাত্রিরে আবার করতে হবে, কারণ মাছ দিয়ে তো রুটি খাবে না, রাত্রিরে রুটির তরকারি আর রুটি করতে হবে। হ্যাঁ ফ্রেন্ডস, আমি তখন ভিডিওটা এন্ড করতে পারিনি,
বাড়িতে কিছু গেস্ট চলে এসেছিল, তাই জন্য ভিডিও আমি শেষ করতে পারিনি, আর কিছু তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। তা কাঙালি পিস কিছু মিছু থেকে আজকে এটুকুই রইল, যা তোমাদের মানে সকাল থেকে করেছি ওই রান্না ঘরের কাজ টুকটাক ওইগুলোই আজকে থাকলো। আগামীকাল এটা পাবে, তারপরের দিন দেখি কিছু রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমার সাথে থেকো।